আমি আসলে প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশের 16 কোটি মানুষের প্রতি যারা আজকে আসলে আমাদের এমন একটা সম্মানে সম্মানিত করেছেন আমরা আসলে কৃতজ্ঞ আসলে আপনারা দেখেছেন যে আমরা বিশেষ করে 4-5 বছর ধরে একটা জায়গাতেই আছি ক্যাম্পে আছি এবং মেয়েদের প্রতি যে ইনভেস্ট তারা করেছেন আমার মনে হয় দিন শেষে আমরা সফলতা এনে দিয়েছি এটাই হচ্ছে আমাদের বড় সাকসেস এবং আমাদের লক্ষ্য থাকবে দেশের মানুষকে এমনভাবে হাসি খুশি রাখার কারণ এটার পরে আসলে বলার অবকাশ থাকে না যে বাংলাদেশের মানুষ ফুটবলের প্রতি কতটা আসক্ত এবং তারা কতটা ভালোবাসে এরা হার্ড ওয়ার্ক করেছে বলে আমরা এখন নেপালে প্রত্যেকটা খেলায় আমরা টুবিলেট করে খেলেছি সেটা হলো 57 র্যাঙ্কিং ইন্ডিয়া আমরা হলো 102 নেপাল সবার সাথে আমরা ডোমিনেটিং ফুটবল খেলেছি প্রত্যেকটা ম্যাচে একই রকম খেলেছি এবং সাথে সাথে আমরা স্যারকে আমরা 19 থেকে আমরা আমাদের লক্ষ্য ছিল যেটা স্যারের লক্ষ্য ছিল আমরা 24 বা 25 যে চ্যাম্পিয়ন হবো এবার আমরা ফাইনাল খেলবো বাট 24-25 যে আমরা চ্যাম্পিয়ন হবো বাট মেয়েরা কিন্তু তাদের দুর্দান্ত নৈপুণ্য দেখে আপনার এখনই চ্যাম্পিয়ন হয়ে গেছে ইউ নিড দ্য প্লেয়ার্স কোচিং স্টাফ দি সাপোর্ট অফ দ্য গভর্নমেন্ট সাপোর্ট অফ দ্য পিপল অ্যান্ড সাপোর্ট অফ দ্য মিডিয়া এই পাঁচটা জিনিস যখন এক করতে পারবে দেন ইট বিকামস এ উইনিং নেশন আমরা ওদের জন্য ভোর থেকে রাত পর্যন্ত দেখি এবং যা দেখি আবার দেখবো দেখতেই থাকবো এবং ফাইন্যান্সিয়াল বেনিফিট আমরা পার্সোনালি আমাদের কাছে টাকা নিয়ে আপনারা সবাই জানেন বাট উই উইল অ্যারেঞ্জ মানি জানো তারা অলরেডি করতে পারে এর মধ্যে একটা সৌভাগ্য হলো আপনার ফেডারেশনের যে আমার দুই ভাইস প্রেসিডেন্ট 50 লক্ষ করে 1 কোটি টাকা দিয়ে দিয়েছে আরও বাইরে থেকে যেটি আসবে আপনাদেরকে আগেই বলে দিই সব টাকাটা একসাথে করা হবে করা হলে যে 31 মেম্বার টিম আছে ইট উইল বি ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড বিটুইন দেম ওর থেকে 10 টাকা BFM লাগবে না গোটা টাকাটা প্লেয়ারদেরকে দিয়ে দেবে যখনই আমরা বিজয় হয়েছে সাথে সাথে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অবগত করেছি এবং উনি যে উচ্ছ্বাস ব্যক্ত করেছেন এবং পাশে ওনার পাশে মানে মানে আরও হয়তো কেউ ছিলেন ওনাদের সাথে শেয়ার করছিলেন মানে জয়ী হয়ে গেছে জিতে গেছি এরকম একটি যে ওনার যে অভিপ্রকাশটি এটা আমাদের কাছে আসলে খুবই ভালো লেগেছে এবং মাননীয় প্রধানমন্ত্রী সবসময় কিন্তু তাদের পাশে আছে আমাদের মেয়েরা যা দেখিয়েছে এটি আসলে আমরা দীর্ঘদিন ধরে প্রত্যাশা করছিলাম এরকম একটি জয় আমাদের প্রয়োজন কারণ একটি ফুটবলের জন্য ঘুরে দাঁড়ানোর জন্য একটা জয় খুব প্রয়োজন ছিল এরকম একটি জয় তো এটি আমাদের উপহার দিয়েছেন আমরা অবশ্যই তাদের জন্য আরও অনেক বড় কিছু পুরস্কার এবং অন্য অনেক কিছু দেওয়ার আমরা অপেক্ষায় আছি